بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ইয়া আইয়ুহাল মুযযাম্মিল, হে বস্ত্রাবৃত, কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রিতে ইবাদতের দণ্ডায়মান হন কিছু অংশ বাদ দিয়ে। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অর্ধরাত্রি অথবা তদপেক্ষা কিছু কম। আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, অথবা তদপেক্ষা বেশি এবং কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে ও স্পষ্ট ভাবে। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আপনার প্রতি অবতীর্ণ করছি গুরুত্বপূর্ণ বাণী। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়াম কিলা, নিশ্চয় ইবাদতের জন্য রাত্রিতে ওঠা প্রবৃত্তি দলনের সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওইলা, নিশ্চয় দিবাভাগে রয়েছে আপনার দীর্ঘ কর্মব্যস্ততা। واذكر اسم ربك وتبتل اليه تبتيلا, আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং একাগ্রচিত্তে তাতে মগ্ন হন। رب المشرق والمغرب لا اله الا هو فاتخذه وكيلا, তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব তাকেই গ্রহণ করুন কর্মবিধায়ক রূপে। واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا, কাফিররা যা বলে সেজন্য আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে পরিহার করে চলুন। وذرني والمكذبين اولي النعمه ومهلهم قليلا, বিত্ত বৈভবের অধিকারী মিথ্যা আরোপকারীদেরকে আমার হাতে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু অবকাশ দিন। إِنَّ لَدَيْنَا أَنْكَالًا وَجَحِيمًا, নিশ্চয়ই আমার কাছে আছে শিকল ও অগ্নিকুণ্ড। وَطَعَامًا ذَا غُصَّةٍ وَعَذَابًا أَلِيمًا, গলগ্রহ হয়ে যায় এমন খাদ্য এবং যন্ত্রণাদায়ক শাস্তি। يوم ترجف الارض والجبال وكانت الجبال كثيبا مهيلا, যেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে বহমান বালুকাস্তু। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, আমি তোমাদের কাছে একজন রাসূলকে তোমাদের জন্য সাক্ষী করে প্রেরণ করেছি, যেমন প্রেরণ করেছিলাম ফিরাউনের কাছে একজন রাসূল। فَعَصَى فِرْعَوْنُ الرَّسُولَ فَأَخَذْنَاهُ أَخْذًا وَبِيلًا, অতঃপর ফিরাউন সেই রাসূলকে অমান্য করল, ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি। فَكَيْفَ تَتَّقُونَ إِن كَفَرْتُمْ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا, অতএব তোমরা কি রূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো যেদিন বালককে করে দিবে বৃদ্ধ। আসসামাউ মুনফাতিরুন বিহ কানা ওয়াদুহু মাফউলা, সেদিন আকাশ বিদীর্ণ হবে, তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। ইন্না হাযিহি তাযকিরাহ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَى رَبِّهِ سَبِيلًا, এটা উপদেশ, অতএব যার ইচ্ছা সে তার পালনকর্তার দিকে পথ অবলম্বন করুক। إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَى مِن ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِّنَ الَّذِينَ مَعَكَ, وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ,
النهار علم أن لن تحصوه فتاب عليكم فقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم আপনার পালনকর্তা জানেন আপনি ইবাদতের জন্য দণ্ডায়মান হন রাত্রির প্রায় দুই তৃতীয়াংশ অর্ধাংশ ও তৃতীয়াংশ এবং আপনার সঙ্গীদের একটি দলও দণ্ডায়মান হয়। আল্লাহ দিবা ও রাত্রি পরিমাপ করেন, তিনি জানেন তোমরা এর পূর্ণ হিসাব রাখতে পারো না, অতএব তিনি তোমাদের প্রতি ক্ষমা পরায়ণ হয়েছেন। কাজেই কোরআনে যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো। তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশে বিদেশে যাবে এবং কেউ কেউ আল্লাহর পথে জিহাদে লিপ্ত হবে। কাজেই কোরআনের যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু আবৃত্তি করো। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তোমরা নিজেদের জন্য যা কিছু অগ্রে পাঠাবে তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং পুরস্কার হিসেবে বর্ধিত রূপে পাবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়ালু।